السلام عليكم ورحمة الله الله تعالى আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা আমরা অনেকেই সাফার করতেছি স্কিনের মধ্যে বড় বড় ছোপ হয়ে যাওয়া অ্যালার্জির মতো সমস্যা দেখা দেওয়া স্কিন প্রচন্ড চুলকানির সমস্যা দেওয়া এবং স্কিনের মধ্যে বিভিন্ন ধরনের অ্যালার্জি জনিত তীব্র মাত্রায় সমস্যা দেওয়া এই যে সমস্যাগুলো এগুলো অনেক সময় আমাদের অনেক বেশি মাত্রা দেখা দেয় বিশেষ করে অ্যালার্জিটা হতে হতে একদম মনে হয় যে মাংস ছিঁড়ে ফেলে এরকম অবস্থা বা ফাঙ্গাল ইনফেকশনটা এতটা বড় বড় ছোপ আকার ধারণ করছে যেটা আমাদেরকে খুব মারাত্মকভাবে সাফার করায় সুতরাং এবং এই ইনফেকশনটা থেকে মারাত্মকভাবে আমরা আরও ব্যাপক প্রবলেমের দিকে দাবিত হতে পারি এবং দাউদের সমস্যাটাও কিন্তু তীব্র মাত্রায় দেখা দেয় সুতরাং এই যে সমস্যাগুলো দেখা দেয় এটা থেকে পরিত্রাণের জন্য একটা পেস্ট নিয়ে আলোচনা করব যে পেস্ট যা বা যে প্রসেসটা আপনি অবলম্বন করলে আপনি এই ধরনের সমস্যা থেকে আলহামদুলিল্লাহ পরিত্রাণ পেয়ে যাবেন আচ্ছা এই যে সমস্যাগুলো আমাদের স্কিনের মধ্যে দেখা দেয় এটা দেখা দিতেই পারে এবং কারণ বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়ার কারণে আমাদের দেখা দেয় এবং এটাকে দেখা দেওয়ার প্রধান কারণ আমাদের দেহটা কিন্তু সম্পূর্ণভাবে বেষ্টিত আছে ত্বক দিয়ে সুতরাং আমাদের দেহের মধ্যে কোনো কিছু সংক্রমণ হলে আগে আমাদের ত্বকে সংক্রমণ হবে এরপর ভিতরে যেহেতু সবচেয়ে বড় অঙ্গ আমাদের দেহে ত্বক সুতরাং সবচেয়ে বেশি রোগ হওয়ার সম্ভাবনাও আমাদের ত্বকে তবে এক্ষেত্রে আমাদের সচেতনতা অবলম্বন করতে হবে তো কোন পেস্ট অবলম্বন করলে আমরা এই ধরনের সমস্যা থেকে বা এই ধরনের ইনফেকশন জনিত সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি যে পেস্টটা আপনারা তৈরি করবেন সেটা বাসা বাড়িতে নিজের ঘরেই তৈরি করতে পারেন যেমন এক মানে এক বাটি ছোটো বাটি দিয়ে এক বাটি পরিমাণ আপনার নিম পাতা নেবেন ঠিক আছে নিম পাতা নেবেন নেওয়ার পরে এটাকে ব্লান্ডার করবেন যতটুকু হয় পরিমাণ মতো নিম পাতা নেবেন নিম পাতা নেওয়ার পরে সেটাকে ব্লান্ডার বা প্যাটে নেবেন প্যাটে নেওয়ার পরে তার মধ্যে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দেবেন এবং এক চামচ পরিমাণ মধু দেবেন দেওয়ার পরে এটাকে মিক্সচার হিসাবে তৈরি করবেন মিক্সচার হিসাবে তৈরি করে এটা যদি আপনার স্কিনে অর্থাৎ ত্বকের মধ্যে যেখানে আপনার ফাঙ্গাল ইনফেকশনের সমস্যায় সাফার করতেছেন এখানে ইউজ করেন ইউজ করার পরে বেশ কয়েক ঘন্টা রেখে দেন এরপরে আবার নর্মালি ওয়াশ করে ফেলেন তাহলে দেখবেন যে আপনার ওই প্রবলেমটা অনেকটাই কমে যাচ্ছে এভাবে যদি আপনি একদিন পর পর 15 দিন পর্যন্ত ইউজ করেন বা প্রতিদিন একবার 15 দিন পর্যন্ত ইউজ করেন দেখবেন যে আপনার এই যে সমস্যাটা যে স্কিন ইনফেকশন জনিত সমস্যাটা এটা থেকে আপনি অনেকটাই নিরাময় পেয়ে গেছেন যদি 15 পর্যন্ত ইউজ করার পরে মোটামুটি পরিবর্তন হয়ে গেছে প্রয়োজনে আপনি এক মাস পর্যন্ত এটা ইউজ করেন দেখবেন যে এটা ইউজ করার ফলে আপনার স্কিনটা অনেক বেশি ভালো আছে এবং আপনার স্কিনে যে ফাঙ্গাল ইনফেকশনটা হয়েছে সেটা থেকেও আপনি অনেকটাই পরিত্রাণ পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ সুতরাং বুঝতেই পারতেছেন কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা ইফেক্টিভ একটা প্রসেস আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক কোনো বিষয় সম্পর্কে যারা আগ্রহ থাকলে আমাদের কিন্তু বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা প্রবলেমের সমস্যায় থাকি যে সমস্যাগুলো হয়তো আমাদের সলিউশন আমাদের জানা নাই সেক্ষেত্রে আমরা যদি আমাদের আপনার মেসেজ করতে পারেন আমরা চেষ্টা করি আপনাদের প্রতিটা মেসেজের অ্যান্সার কর দেওয়ার জন্য আমরা অন্তত প্রতিদিন প্রায় হিউজ পরিমাণ মেসেজের অ্যান্সার দিয়ে থাকি এবং হয়তো আপনার মেসেজের অ্যান্সারটাও আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে মেসেজ করবেন আমরা চেষ্টা করবো আপনার প্রশ্ন অ্যান্সার দেওয়ার জন্য ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম